ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी विशुद्धानंद जी महाराजेर बक्तृतार संकलन सत् प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। আমরা বিগত দিন বলেছিলাম, বিগত এতদিন আমরা অফলাইনে ছিলাম, মুখোশের আড়ালে ছিলাম, এখন মুখোমুখি আপনাদের সঙ্গে। আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। বিশেষভাবে আজকে গুরু পূর্ণিমা তিথিতে আপনাদের সকলকে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। শ্রী ভগবান আমাদের হৃদয়ের ভেতরে যিনি গুরুরূপে বসে আছেন, যিনি আমাদের অন্ধকার মহাচ্ছন্ন হৃদয়কে আলোর পথে এগিয়ে নিয়ে যান, তার শ্রীপাদপদ্মে আমাদের আভূমি প্রণাম। যারা যার সেই শ্রীরামকৃষ্ণের প্রতিভু হিসেবে যার কাছে আপনি মন্ত্র দীক্ষা পেয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের আভূমি প্রণাম। আর বিশেষ করে প্রণাম এবং নমস্কার জানাচ্ছি পূজনীয় মহারাজ স্বামী বিভাত্মানন্দজী এবং তার সহযোগীদের, যাদের কারণেই এই বাংলাদেশ কলকাতা, বাংলাদেশ আর এই সাগর দ্বীপ জুড়েছে, দুই বাংলার দুটি প্রান্ত জুড়েছে। বাংলাদেশের দিনাজপুর হচ্ছে হিমালয়ের কাছাকাছি, আর আমি হচ্ছি একবারে নোনা জলে ভরপুর। সেই পাহাড় এবং সাগরকে জুড়ে দেবার জন্য যারা কারিগরি শৈলী ব্যবহার করেছেন তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আমরা বিগত দিন আলোচনা করছিলাম যে ঠাকুরের সেই মাস্টারমশাইয়ের করা চারটে সেই ইটার্নাল কোয়েশ্চেন যেটি তিনি কথামৃতে করেছেন। কথামৃতে আমার মনে হয় না যে এ নিয়ে আর অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছিল, শুধুমাত্র এই চারটি প্রশ্নেরই উত্তর নানাভাবে ঠাকুর দিয়েছেন। কীরূপে ঈশ্বরে মন হয়, কিভাবে সংসারে থাকতে হবে, ঈশ্বরকে কি দর্শন করা যায়, মনের কোন অবস্থায় ঈশ্বর দর্শন হয়, এই চারটি প্রশ্ন, এইগুলি নিয়ে বিগত দিন আমরা আলোচনা করছিলাম, সেটি ধারাবাহিকভাবে চলছে। আজকে যেখান থেকে শুরু করবো সেটা হলো এই, মহারাজ বলছেন ঠাকুর মাস্টার মহাশয়কে বলেছিলেন মধ্যে মধ্যে দু এক সপ্তাহ কি এক আধ মাস নির্জন বাস করা খুব দরকার, তখন শুধুই ঈশ্বর চিন্তা, ভক্তি, বিশ্বাস, অনুরাগ, প্রার্থনা। যে ঘরে বিকারের রোগী সেই ঘরেই কিনা জলের জ্বালা আর তেঁতুলের আচার। রোগীকে আরাম করতে হলে ঠাঁই নাড়া করা দরকার। জলের জ্বালা মানে বিষয় সুখ এবং তেঁতুলের আচার হচ্ছে যোশিত সঙ্গ। এই নির্জন বাস কথাটি ঠাকুর বরাবর বলতেন, তাই শুনে কেশববাবু মধ্যে মধ্যে বেলগড়ের বাগানে গিয়ে সাধন করতে হয়। ঠাকুর আরও বলেছিলেন, আরেকটি কথা বলেছিলেন, চারা গাছকে বেড়ার মধ্যে রাখতে হয়, মানে ভক্তির প্রাথমিক অবস্থায় যার তার সঙ্গে বিষয়ের সঙ্গে মেলামেশা চলে না। এ দুটি কথা খুব জরুরি, নির্জন বাসটি খুব জরুরি। নির্জন বাস আমাদের নিজেদের নতুন করে দেখতে শেখায়। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের চেনা পরিচিত পরিধির বাইরে না যাই, ততদিন অবধি সত্যি সত্যি আমরা নিজেদের চিনতে পারি না। এটা কিন্তু খুব সহজ কথা। আমরা কেদারে যাচ্ছি পুরনো রাস্তা ধরে, গৌরীকুণ্ড থেকে আমরা চলেছি কেদারের পথে, যাত্রা শুরু করেছি, রামবাড়ায় গিয়ে পৌঁছেছি। রামবাড়ায় যাওয়ার পরে আমি অনেক দিন থাকবো বলে নিজের জিনিসপত্র সব ট্যাঁকে করে নিয়ে যাচ্ছি। তা একজন যে কুলি পাওয়া গেল, তিনি আমার জিনিসগুলো বয়ে নিয়ে যাবেন। রামবাড়ায় তিনি একটুখানি জল জিরা খেতে চাইলেন, আমাকে বলছিলেন খেতে, তা আমার তখন বেশ হাঁটার মুড এসে গেছিলো বলে তাকে জলজিরা খেতে দিয়ে তার এই দোকানে জলজিরার পয়সাটা দিয়ে যখন চলে যাচ্ছি, দেখছি দোকানের ভিতরে দুটি অল্পবয়সী ছেলে, একটি অল্পবয়সী মেয়ে এবং একটি মাঝবয়সী মা বসে আছেন, চারজন বসে আছেন। আমি দেখলাম সেটা, দোকানদারকে পয়সাটা দিয়ে বললাম কে জলজিরা দিবে, দিয়ে আমি হাঁটা শুরু করেছি। হঠাৎ করে পেছন থেকে ডাক এসছে, স্বামীজি, স্বামীজি, স্বামীজি। আমি ঘুরে তাকিয়েছি, দেখছি ছেলেটি এক বাক্সের মতন লাড্ডু নিয়ে এসেছে। আমাকে বলছেন একটা যদি নেন ওর থেকে, এই মুগের নাড়ু, সেই মুগের নাড়ু নিয়ে এসছে। আমি তার থেকে একটা নিয়েছি, ছেলেটি ফিরে গেল। আমি তারপরে এই লাড্ডুটিকে দুভাগে ভাগ করে, যে রোদ্দুরের মধ্যে বসে আমার পিঠুওয়ালা এই রোদ পোয়াতে পোয়াতে জল জিরা খাচ্ছিল, তার হাতে আধখানা দিয়ে আরেকটা নিয়ে মুখে ঢুকিয়ে যাত্রা করেছি। ছেলেটা দূর থেকে পেছনে বলছে, আপনি আর রামকৃষ্ণ সঙ্ঘকে সাধু হো? আপনি কি রামকৃষ্ণ সঙ্ঘের সাধু? ঘাড় ঘুরিয়ে তাকে বললাম, কেন পিঠে লেখা আছে, পিঠ পে লিখা হুয়া ক্যা? তখন সেটা ভারী সুন্দর কথা বলল, সিফ রামকৃষ্ণ সঙ্ঘকে সাধুই দূসরোকে সঙ্গ খানা বাট কে খা সকতে, শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের সাধুই অন্যদের সঙ্গে নিজের খাবার
ভাগ করে খেতে পারে। আমার চকিতে মনে হলো যে সংঘ সম্পর্কে কত উজ্জ্বল ধারণা মানুষের মনের মধ্যে আছে। এই যে বলছি না নির্জন বাস, কেন বিষয় থেকে বাইরে দূরে যেতে হবে তার মূল কারণটা হচ্ছে এই, নিজেকে চেনা। আমাদের ধর্মপথের যাত্রাই হচ্ছে নিজেকে চেনা। নানা ঝামেলার মধ্যে আমরা নিজেকে চিনতে পারি না। আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার জ্ঞান সমস্ত কিছু আর লোকের এই যে ফ্যানিং, মানে আমি এতটুকু আর লোকে হাওয়া করে করে হাওয়া করে করে হাওয়া করে 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 আমাকে বিরাট করে তুলেছে, আমি আমার আসল সত্তাটাকে চিনি না। তাই আমার নিজেকে চিনতে গেলে সবসময় যে অবস্থায় আছি তার থেকে একটু সরে যেতে হবে। সবসময় আপনাকে হিমালয়ের গিরিকন্দরে গিয়ে তপস্যা করতে হবে তা নয়, এমন একটা জায়গায় যাওয়া প্রয়োজন যেখানে আপনাকে কেউ চেনে না, কেউ জানে না, আপনি যেখানে সম্পূর্ণ অচেনা। আপনি নিজেকে চিনতে পারবেন অনেক বেশি করে। দেখবেন আপনাকে কত লোকে আপনার ভয়ে সব বাড়িতে সবাই তটস্থ আছে, কিন্তু সেই অচেনা জায়গায় গিয়ে কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, এটাই আপনাকে কীরকম একটা ভাবাবে। নিজেকে জানাটা বড্ড জরুরি। ঈশ্বরের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে নিজের সঙ্গে মুখোমুখি হওয়াটা দরকার। নিজের সঙ্গে মুখোমুখি হলে তখন আমরা আমাদের ভেতরের যত ক্লেদ, যত গ্লানি, সেগুলোকে আমরা খুঁজে পাই। রবীন্দ্রনাথ তার একটি গানে লিখেছেন না, কত কলুষ কত ফাঁকি এখনও যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগিয়ে আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ তুমি এবার আমায় লহ হেনাত লহ। এই অংশটার তিনটে ভাগ আছে। প্রথমে আইডেন্টিফিকেশন, যে আমি যে ঈশ্বরের পথে চলেছি সেই ঈশ্বরের পথে যাওয়াতে কী কী প্রতিবন্ধক আমরা সবসময় খুঁজে পাই না। আমরা সবসময় নিজেদেরকে খুব ভালো মানুষ ভেবে একবারে 100-এ 150 নম্বর দিয়ে রাখি, তাই আমাদের আর দেখা হয় না, ওইটা খুঁজতে হয় কত কলুষ কত ফাঁকি এখনও যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগিয়ে আর ফিরায় না। যখন এইটা জানি তখন মনে হয় এইটার জন্যই কি আমি ঈশ্বরের সঙ্গে পাবো না, তখন একটি শরণাগতি আসে, তখন আমরা প্রার্থনা করি তারে আগুন দিয়ে দহ তোমার জ্ঞানাগ্নির আলোয় সেই আমার যাবতীয় মালিন্য, যাবতীয় মলিনতা সব ধুয়ে মুছে একবারে পুড়ে ছাক হয়ে যাক, আমি যেন একটা নতুন মানুষ হতে পারি, নিজেকে যেন নতুন করে চিনতে পারি। তাই বলছেন যে ঘরে বিকারের রুগী কেন হয় না, যে ঘরের বিকারের রুগী সেই ঘরে কিনা জলের জ্বালা তেঁতুলের আচার। রোগীকে আরাম করতে হলে ঠাঁই নাড়া করতে হয়। যে জিনিস আমাকে অহংকারে পূর্ণ করে রাখে, আমাদের ভেতরে অহংকার, আমি অমুক আমি তমুক আমি সমুক, এই তো আমাদের ঈশ্বরের কাছে যেতে দেয় না। একটু দেখুন, একটু এপাশ ওপাশ কাউকে বলে দেখুন, দেখবেন কীরকম ঘ্যাম আমাদের বেরোতে থাকে। হ্যাঁ আমি এত বড় মানুষ, আমাকে কিনা এই চারটি কথা বলে দিল, হ্যাঁ এত সাহস এদের। দেখবেন এটা সবসময় আমাদের ভেতরে কাজ করে। এর থেকে বেরিয়ে যাওয়ার উপায় হলো আমি একবারে কিচ্ছু নই এই বোধটা জাগানো। এই একটা আমার অনুরোধ থাকবে, দয়া করে হাত তোলার কিছু দরকার নেই, এই হাতটা তুলবেন না, আমার খারাপ লাগে। আর দুই হচ্ছে প্রাথমিক জীবনে যখন আমরা জীবন শুরু করি তখন আমাদের নিয়ম টিয়মের প্রয়োজন আছে। পূজনীয় বিভাতমানন্দজি জানেন আমরা যখন বেলুড় মঠে প্রথম জয়েন করেছি তখন আমাদের বেশ কড়া নিয়মের মধ্যে থাকতে হতো, সেই সকাল 4টে, এবং এমন করে আমাদের পাম্প দেওয়া হতো যে 3:30-3টেতেও আমরা উঠে পড়তাম। তারপরে সে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে জপ করা, তারপরে যদি জপ না ভালো লাগে ওঠার উপায় নেই, কারণ আমাদের পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি জপের মালা রূপ ছড়ি হাতে নিয়ে বসে থাকতেন একদম ঠাকুরের মুখের গোড়াটায়, একবারে গেটের সামনে, তাকে পেরিয়েই যেতে হবে। তো আমাদের এত সাহস ছিল না তাকে পেরিয়ে যাওয়া। বিকেলবেলা ভাবলাম সন্ধ্যারতির পরে একটু হাত দোলাতে দোলাতে ঠাকুর প্রণাম করতে করতে এসে জপ ধ্যানে বসবো, তারও উপায় নেই। জপ ধ্যানে মন্দিরে সন্ধ্যারতিতে যাওয়ার আগেই জপের মালা রেখে বিছানা করে তার উপর আসন পেতে মশারি টশারি খাটিয়ে সব করে যাও, কারণ এসে দেখতাম পূজনীয় বিমলাত্মানন্দজি আমাদের ওই বাড়িটার সামনে একটা আইল্যান্ড ছিল, তার চতুর্দিকে লাট্টুর মতো ঘুরে বেড়াতেন যাতে আমরা ঠিক সময়ে এসে জপ করতে বসে যাই। তারপরে তিনি ওই অন্ধকারের ভেতরে তার দেখার বোধহয় অভ্যাস ছিল, কে কে বসেছে জপে এটা দেখতে দেখতে যেতেন। আমরা ভাবতাম কি মনোটোনাস একটা জিনিস, কি অদ্ভুত একটা কঠিন জিনিস, কিন্তু যত জীবন পেরোচ্ছে আমাদের চুলের প্রায় 60% পাক ধরে গেছে, মনে তো এখনও পাক ধরেনি যদিও, কিন্তু চুলেতে শরীরের কর্মক্ষমতায় সব কিছুতে একটা পরিপক্কতা যখন এসেছে তখন অনুভব করি সেই যে বেড়াটা দেওয়া হয়েছিলো সেটা খুব জরুরি। নিজেকে তৈরি করার জন্য একটি নির্জনতা দরকার, নিজেকে তৈরি করার জন্য একটি বিধিনিষেধের দেওয়াল জাকড়িয়ে থাকা দরকার।
ঠাকুর বলছেন না যে চারা গাছ প্রথম দিকে বেড়ার মধ্যে রাখতে হয়, নাহলে ছাগল গরুতে এসে খেয়ে যায়। তারপরে তার গুড়ি যখন মোটা হয়, তাতে যদি আপনি হাতিও বেঁধে রাখেন, তখন তার কোনো কিছুই হয় না। এই বোধটা আসা খুব জরুরি। ঠাকুর মহারাজ বলছেন, ঠাকুর মথুরবাবুর সঙ্গে কাশি গিয়েছিলেন। মথুরবাবু জমিদার, তিনি কাশিতে যার বাড়িতে উঠেছিলেন তিনিও বিষয় মানুষ। সেখানে বৈষয়িক কথাবার্তা শুনে ঠাকুর বলেছিলেন, মা এ কোথায় আমাকে নিয়ে এলি? তার এসব লোকশিক্ষার জন্য। কেন লোকশিক্ষার জন্য? না, আমরা ঈশ্বর দর্শন করতে এসে যদি সেই পুরনো যে বোঝাটাকে বয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের হয় না। যদিও খুব অপ্রাসঙ্গিক মনে হবে না, তবু একটা গল্প ছোট্ট করে বলি। একটি নদী বর্ষাতে ভীষণভাবে স্ফীত হয়ে গেছে। গুরু শিষ্য সেই নদী অতিক্রম করে যাবে ঠিক করেছেন। গুরু খুব শক্তপোক্ত চেহারা এবং চেলা খুব প্যাকাটিসিং মতো। তা সেই যখন তারা নদী তীরবর্তী অঞ্চলে এসে পৌঁছলেন, দেখলেন একজন মা দাঁড়িয়ে আছেন নদী তীরে। তিনি কিছুতেই জল পেরোতে পাচ্ছেন না। গুরু জলের মধ্যে নেমে সেই মাকে কাঁধে তুলে নিয়ে এপার থেকে ওপারে পৌঁছে দিয়ে মাকে নামিয়ে দিয়ে চলে গেলেন। আর শিষ্য ভাবতে থাকছে, অমন ত্যাগী যিনি, তিনি এরকম মহিলাকে কাঁধে করে নিয়ে এপার থেকে ওপারে চলে গেলেন, কিন্তু সাহস করে আর গুরুকে জিজ্ঞেস করতে পারছেন না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন গুরু জিজ্ঞেস করলেন, তুমি এরকম উদাস দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? শিষ্য বললেন, আমার একটা প্রশ্ন আছে। বলছেন, কী প্রশ্ন? না, ওই যে আপনি সেদিনকে মহিলাকে, আপনি এত বড় ত্যাগী, কী করে সেই মহিলাকে এপার থেকে ওপারে নিয়ে গেলেন? গুরু বলতে থাকলেন, সে কী হে, আমি তো তাকে পরশু নামিয়ে এনেছি, তুমি এখনও তাকে বয়ে বেড়াচ্ছ? এইটা হচ্ছে কথা। এই যে আমরা যে বিষয়বস্তুকে ভগবানকে ডাকব বলে বিষয়কে ছেড়ে বেরিয়ে যাই, আবার ভগবানের সামনে গিয়ে যদি সেই বিষয় চিন্তাই করি, তাহলে কিন্তু আমাদের আশাটা ঠিক নয়। এইটা হচ্ছে লোকশিক্ষা। যদি ঈশ্বরকে চাই, তাহলে কিন্তু তাকেই চাইতে হবে। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের একটা ভারী সুন্দর কথা বলতেন, বলতেন ঠাকুর জীবনে, ঠাকুরের জীবন থেকে যদি শেখার কিছু থাকে, অনেক কিছুই শেখার আছে, তার মধ্যে একটি খুব জোর দিতেন, সেটা হচ্ছে যে বিষয়বস্তুর সাথে সে তিনি সম্পৃক্ত হয়ে আছেন তার সঙ্গে একতানতা। আপনারা দেখবেন ঠাকুর যখন সাধন ভজন করছেন, ধ্যান করছেন, তখন জগৎটা তার কাছে মিথ্যে হয়ে গেছেন। আবার তিনি যখন সাধারণ মানুষের সাথে আলোচনা করছেন, গল্প করছেন, তার নিজের ভাষায় আঁশজল ছড়িয়ে দিচ্ছেন, তার মতো স্বাভাবিক মানুষ আমাদের আর দ্বিতীয় খুঁজে পাবেন না। এই ভাবটা কিন্তু আমাদের নিতে হবে। আমরা কিন্তু সর্বদা একটা পারপ্লেক্সড একটা আমাদের মেন্টালিটি চলতে থাকে, যে কাজটা করি সেই কাজটা ছাড়া অন্য কিছুতে আমাদের চিন্তা। এই ধরুন বক্তৃতা শুনছি আমরা 8টা থেকে 9টা, মায়েরা ভাবছেন এই 9টা প্রায় 8:30 হতে চলে, এবার রুটিগুলো গরম করতে হবে। মন কিন্তু আর পুরোটা আমরা দিতে পারছি না। বাবারা ভাবছেন কালকে আবার কি বাজার করব, সেইগুলো ভাবতে হবে। বাজারে ইলিশ মাছ উঠেছে, কালকে কি 4টে পাওয়া যাবে? আজকে নিশ্চয়ই নিরামিষ খাওয়া হয়েছে, কালকে কি করবেন? আমাদের সবসময় আমাদের ভেতরে একটা পারপ্লেক্স, যে অবস্থায় আছি তার বাইরে একটা, আগের কাজকে মনে করছি, পরের কাজকে মনে করছি, কিন্তু আমার যে স্থিতি যেইখানটা সেইটার উপর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছি না। শ্রীরামকৃষ্ণ এই জিনিসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। গল্প আছে, তিনি চলেছেন দেবতা দর্শন করতে, যাওয়ার আগেই তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন। তাকে শিবিকায় করে নিয়ে যাওয়া হচ্ছে, দেবতার সামনে গিয়ে তার শরীর নিষ্পন্দ হয়ে যাচ্ছে। আমাদের অনেকের মনে হতে পারে ঢং, কিন্তু যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য এই আদেশটা রেখেছেন যে যখন দেবতাকে দর্শন করতে যেতে হবে, তার ভাবেতে একবারে ডুবে যেতে হবে, জগৎটা তোমার কাছে মিথ্যা হয়ে যাবে, তবে না সেই মৃন্ময় দেবতার ভেতরে তার চিন্ময় সত্তাকে আমরা উপলব্ধি করতে পারবো। আমরা যে কাজটা করি সেটার বাইরে আমরা থাকি। এটা যখন ধরুন রিলিফ করছি, আমরা ভাবছি টাকা ঠিক মতো আসবে কিনা, রিলিফটা করো ঠিক মতো করে, টাকা এমনি এমনি পেছন পেছনে আসবে। এই বোধটা আমাদের জাগানো, এই যে খেলাটা যে তিনি করলেন না, বলছেন যে মা এ কোথায় আমাকে নিয়ে এলি, তার মানে কি তিনি বিষয় লোককে পছন্দ করেন? অবশ্যই পছন্দ করেন, কিন্তু এই কাশি আসার উদ্দেশ্য তার ধর্মাচরণ করার জন্য। যে ওই তেঁতুড়ি টেতুড়ি যেগুলো বাড়িতে রেখে এসছেন সেইটাকে আবার চাটাচাটি করা আমাদের তার উদ্দেশ্য নয়, সেই কারণে তিনি এটা বলছেন। গাছ বড় হলে বেড়ার দরকার নেই, তখন হাতিকে বেঁধে রাখা চলে। গাছ বড় হওয়া মানে মন তৈরি হওয়া, মনকে প্রস্তুত করতে হয়। মনের 5 রকম অবস্থা আছে, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র ও নিরুদ্ধ। ক্ষিপ্ত ও বিক্ষিপ্ত মন হচ্ছে
মনের রাজসিক অবস্থা যেমন রাবণের, মূঢ় হচ্ছে মনের তামসিক অবস্থা যেমন কুম্ভকর্ণের, একাগ্র নিরুদ্ধ মন হলো মনের সাত্বিক অবস্থা যেমন বিভীষণের। এই তিনজনকে উদাহরণ দিয়ে আমাদের মনের মধ্যে দেখেছেন। এই পাঁচ রকম মনের আমাদের হয়, কোনোটা কখনো তীব্র হয়, কোনোটা কখনো কম হয়, কিন্তু এই পাঁচটি অবস্থার মধ্যে দিয়েই আমরা সব সময় যাই। প্রথমটি বলছেন ক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত, কোনো বিষয়বস্তুকে ভালো করে চিন্তা করতে পারে না, সামান্য যেমন একটু যেন অবনমন হলে যেন আমরা আক্রমণ করতে থাকি, কেন এরকম হলো, কেন এটা ওরকম হলো না, আমরা ক্ষিপ্ত হয়ে থাকি সব সময়, যেটা খিচিয়ে থাকা রয়েছে। এটা হচ্ছে কুম্ভকর্ণে এ মানুষ, ওই বিভীষ এই রাবণের অবস্থান, এ মানুষ কখনো লক্ষ্য বস্তুর দিকে এগিয়ে যেতে পারে না, কারণ সে তো মনকে কিছুতেই শান্ত করতে পারছে না, সে এক বস্তুর প্রতি কিছুতেই যেতে পারছে না। আর দুই হচ্ছে মূঢ় মন, যে ইডিয়েটের মতো দাঁড়িয়ে আছে, কোনো কিছু যে চিন্তা করতে পারছে না, পারপ্লেক্সড অবস্থা, আগে কি করবে, কোনটা করা উচিত, কেমনভাবে তার যাওয়া উচিত, সে বুঝতেই পারছে না, সে নিজে বুঝতে পারছে না কেমন করে সে জগৎকে বোঝাবে, তাই বলছেন। আর তৃতীয়টি হচ্ছে একাগ্র নিরুদ্ধ মন, যেমন একদিকে একমুখী হচ্ছে, শুধু তাই নয়, যখন সে সেই দিকে সেই বিষয়বস্তুর প্রতি যাচ্ছে তখন তার সমস্ত বাহ্যিক চেতনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিভীষণের উপাধিতে বিভীষণের রূপের কথা ঠাকুর এখানে বলছেন। মহারাজ বলছেন যোগবাসিষ্ঠ ভাগবত গীতা চণ্ডী এইসব মহাগ্রন্থের উৎপত্তি বিষাদে। অর্জুন বিষাদগ্রস্ত না হলে আমরা গীতা শুনতে পেতুম না। অর্জুনের বিষয়ে বিতৃষ্ণা এসেছে, মনের সব দুঃখ কষ্ট তিনি শ্রীকৃষ্ণকে নিবেদন করেছেন। এইভাবে ভগবানের সাথে সাথে যোগ রয়েছে বলে গীতার প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ। ভোগে একরকম বিতৃষ্ণা না এলে ধর্মলাভ হয় না, নিখিল ধর্মের উৎপত্তি বিষাদে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুন বলছেন শিষ্যস্তেহম সাধি মাংতং প্রপন্যম, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, তুমি আমাকে নিশ্চিত শ্রেয় ও সাধনের উপায় বলে দাও। মনের এরূপ অবস্থা হলে ভগবানকে আশ্রয় মনের এরূপ অবস্থা না হলে ভগবানকে আশ্রয় করা যায় না, গুরুলাভ হয় না। আমরা পরপর পরপর কতগুলো বিষাদের গল্প পড়ব, কিন্তু প্রথম বিষাদের গল্প বলি মাস্টারমশাই যে কারণে ঠাকুরের কাছে এসেছিলেন। সংসারে তার কোনো কিছুর অভাব ছিল না, তিনটে স্কুলের হেডমাস্টার, যথেষ্ট রোজগারপাতি করতেন, বাড়িতেও টাকা পয়সা দিতেন, কিন্তু ব্যক্তিত্বহীন তিনি। তার বাবা তার উপর একেবারে ভীষণ রকমে তার উপর খুব ছড়ি ঘোরাতেন, সংসারের অশান্তি, স্ত্রীর অশান্তি, সন্তানের মৃত্যু সমস্ত তাকে একেবারে তছনছ করে দিয়েছিল। তিনি মনে করেছিলেন যে তিনি সুইসাইড করবেন, আর সেই কারণেই তিনি ভালো বাগান খুঁজতে এসেছে, একটা জায়গা খুঁজছেন, নির্জন জায়গা যেখানে তিনি আত্মহনন করবেন। তার ভাগ্নেকে সঙ্গে করে তিনি নিয়ে বিভিন্ন বাগান, এ বাগান সে বাগান ও বাগান দেখছেন। দেখতে দেখতে তার ভাগ্না তাকে বললেন যে এইখানে দক্ষিণেশ্বরের কাছে একটি ভারী সুন্দর বাগান আছে, রাসমণির বাগান, আর সেখানে একজন পরমহংস আছে। শুধুমাত্র এই কথার উপর ভিত্তি করে তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন। তার উদ্দেশ্য কিন্তু বাগানও ছিল না, তার উদ্দেশ্য কিন্তু পরমহংস ছিল না, তার উদ্দেশ্য ছিল জীবন যে তিনি শেষ করে দেবেন, তার জন্য একটা নির্জন জায়গা খুঁজে পাওয়া। ঠাকুরকে তিনি দেখলেন, একবারে মুগ্ধ হয়ে গেলেন। তার চেয়েও বড় কথা যেটা, যখন তিনি চলে আসছেন প্রথম দিনের ঘটনা, সেই দিন ঠাকুর বলছেন আবার এসো, বলছেন কি একটা মোহময়তা সেই কথার ভেতরে আছে, তার বারবার মনে হচ্ছে আবার এসো। আমাদের এই ঘটনাগুলো বারবার, এই আমাদের, আমরা দেখুন যদি নিজেদের জীবন দেখি তাহলে আমরা বোধহয় কেউই এমনি এমনি ঠাকুরের কাছে আসিনি, সপাটে থাপ্পড় না খেলে, গালে হাত বুলাতে বুলাতে ছাড়া আমরা কেউ কখনো ভগবানের কাছে আসিনি। তিনি আমাদের ডেকেছেন, ভালোবেসেছেন, উজাড় করে দিয়েছেন, আমার সমস্ত দুঃখ কষ্ট সব আপনার করে নিয়েছেন, আর এই বিষাদ থেকে শুরু হয়েছে আমাদের ধর্মজীবন। ঠিক যেরকমভাবে অর্জুনের সেই বিষাদ হয়েছিল, দুই সেনার মধ্যে দাঁড়িয়ে আছে তার রথ, শ্রীকৃষ্ণকে বলছেন সেনায়ুর উভয়ের মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত, হে অচ্যুত তুমি আমাকে দুই সেনার মধ্যে দাঁড় করিয়ে আমার রথটাকে দাঁড় করাও। চারিদিকে তাকিয়ে দেখছেন, একদিকে তার নিজের লোকেরা, আরেকদিকেও তার নিজের লোকেরা,
তাদের দেখে তার সেই হাত পা কাঁপতে থাকছে। এই জীবন, এটা আমাদের জীবনেও হয়। তিনি বলতে থাকেন, সেই বলছেন, এই সিদন্তি মম গাত্রাণি রোমহর্ষশ্চ জায়তে, তার হাত পা কাঁপছে, তার লোম খাড়া হয়ে গেছে, গাণ্ডীব হাত থেকে পড়ে যাচ্ছে। তিনি অমন ধনুর্ধর, গাণ্ডীবের যিনি রক্ষাকর্তা, তিনি যেন মনে হচ্ছে তিনি আর কিচ্ছু পাচ্ছেন না। আর সেই থেকে উত্থানের গল্প বললেন শ্রীকৃষ্ণ, বললেন, ক্লাইব্যম মাস্ম গমঃ পার্থ নৈতত্তাই উপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তত্তিষ্ঠ পরন্তপ। ক্লিবতা, ক্লিবতা মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, মাঝেরটা ক্লিবলিঙ্গ। আপনারা বলবেন, হ্যাঁ তাহলে কি ঠাকুর শ্রীকৃষ্ণ তাকে তার ভেতরে নপুংসুকতা দেখেছিল? আসলে নপুংসুকতাটা আমাদের সবার ভেতরে থাকে। প্রত্যেক মানুষের ভেতরে দুটো সত্তা আছে, একটা পুরুষ সত্তা, একটা স্ত্রী সত্তা, একটা নরম ভাব আর একটা সত্ত্ব ভাব, পুরুষের ভেতরে আছে, স্ত্রীদের ভেতরে আছে, এক এক সময় এক একটা প্রকাশিত হয়। কিন্তু নপুংসক অবস্থাটা মনে হচ্ছে পারপ্লেক্স কন্ডিশন, যে সময় আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে কোনটা আমাদের করা দরকার। এবং সেটা সব সময়, সেটা যদি দীর্ঘস্থায়ী হয়, সেটা কখনোই আমাদের লক্ষ্যপথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না, সেটা সব সময় আমাদের আটকে রাখে, আমাদের গতিপথকে শান্ত করে দেয়, কিছুতে এগিয়ে যেতে দেয় না। তাই তিনি বলছেন, ক্লাইব্যম মাস্ম, ক্লিবতাকে ফেলে চলো, ক্লাইব্যম মাস্ম গমঃ পার্থ নৈতত্তাই উপপদ্যতে শূদ্রম হৃদয় দুর্বল্যম। বলছেন একটা হৃদয়ের দুর্বলতা, এবং সে দুর্বলতা কেমন ক্ষুদ্র, এটা বৃহৎ কখনো নয়। শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তত্তিষ্ঠ পরন্তপ, কীভাবে ত্যাগ করে উঠে দাঁড়াও। আমাদের আচার্যরা পড়াতে গিয়ে বলছেন, যেরকমভাবে আমরা গায়েতে জল লাগলে ঝেড়ে ফেলে উঠে দাঁড়াই, শ্রীকৃষ্ণ যেন সেই রকমভাবে আবাহন করছেন। আমরা যতক্ষণ এই জীবনের বিষাদকে কাটিয়ে বড় একটা কিছুকে ধরে এগিয়ে না যেতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে কোনো রকম কিছু আসে না। এক ভদ্রলোক আমাদের কাছে আসতেন বেলুড় মঠে, মুখটা প্রায় সেই অমাবস্যার চাঁদ করে আসতেন, অমাবস্যায় চাঁদ দেখা যায় না, তো তাই একবার কালো, অমন ধবধবে সাদা মুখটা, একবার কালো হয়ে থাকতো। তার ভাই, তার বাবা তাকে ফ্যামিলির সবচেয়ে ভালো ব্যবসাটা নিয়ে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, ফাউন্ডারি বিজনেস করতেন, একেবারে সেটা লড়ঝড়ে গাড়ি ছিল। তিনি আসতেন আমাদের কাছে আর তার দুঃখের কথা বলতেন। আমরা তাকে কিছু বলিনি, শুধু ব্যবসার কতগুলো পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, আপনার যে প্রোডাক্ট এগুলো বিদেশে বিক্রি হয়, অতএব আপনার ওয়েবসাইটটাকে খুব ভালো করুন, দূর থেকে কোথাও ইংল্যান্ড, কোথাও আবুধাবি, সেখান থেকে আপনার যিনি ক্রেতা, তিনি যেন আপনার ওয়েবসাইটে ঢুকে বুঝতে পারে যে এই জিনিসগুলো এই লোকের কাছ থেকে পাওয়া যাবে। তারপরে আপনি যেমন ইংরেজি জানেন, সেই টুটিপুটি ইংরেজি নিয়ে নিজে তাদের কাছে অ্যাপিয়ার হন, প্রত্যেকটা প্রোডাক্টের খুব অল্প ছোট্ট মিনি সংস্করণ করে নিয়ে যান, বলুন নিজের ভাষায়, নিজের শব্দে, হয়তো সেটা একবারে খুব অক্সফোর্ডের মতো ইংরেজি হবে না, কিন্তু পরিষ্কার করে বলুন, জগতের সবাই বোঝে প্রয়োজন কি আর অপ্রয়োজন কি। নাহলে কিন্তু সেই যে যুগে আমরা কেউ কথা বলতে পারতাম না, শব্দ আমাদের ছিল না, আমরা আকারে ইঙ্গিতে একজন আরেকজনের সঙ্গে মনের ভাব প্রকাশ করতাম, সেই যুগে আমরা তাহলে কেউ বুঝতে পারতাম না আমাদের মনের শব্দ। সেই ভদ্রলোককে পাঠানো হলো, অনেক গ্যাস ট্যাস খাইয়ে, যাকে বলে, তারপরে তিনি ফিরে এলেন বিজয়ী হয়ে। সেই রবীন্দ্রনাথের কথায় না, জয় যাত্রায় যাও গো, ওঠো ওঠো জয় রথে তব, আঁচলো বিছায় রাখি পথধুলা দিব ডাকি, ফিরে হেলে হে বিজয়ী তোমায় হৃদয়ে বরিয়া লব। এইটা আমাদের দরকার, ভগবানের সঙ্গে এইটাই কথা, ঈশ্বরের দিকে যাত্রা মানে জয় যাত্রায় যাওয়া, জয় যাত্রায় যাও গো, ওঠো ওঠো জয় রথে তব, ঈশ্বরের রথে ওঠা, সেই জয় রথে ওঠা একটা খুব মানে গৌরবের কথা। নিজের বিষাদকে ছেড়ে যখন আমরা এগিয়ে যেতে পারি ঈশ্বরের কাছে, আমার আমিটাকে নিয়ে, তার চেয়ে বড় কিছু নয়। আমরা দেখব যখন ফিরে আসব জগৎ, সেই আঁচলো বিছায় রাখি পথ ধুলার দিকে ডাকি, যে ধুলা দেখে তাকিয়ে লোকে একদিন আমার খারাপগুলোর দিকে আঙুল তুলে তাকাতো, সেই সেই ধুলাগুলো তারা নিজেরাই ঢাকা দিয়ে দেবে, আমার দিব্য গুণে সেটা ঢাকা পড়ে যাবে। ফিরে এলে হে বিজয়ী তোমায় হৃদয়ে বরিয়া লব, সকলের হৃদয়ে তারপরে আমরা স্থান পাব। মহারাজ পরপর পরপর কতগুলো বিষাদ এবং তার মুক্তির গল্প বলছেন, আমরা সেগুলো শুনে নেব। মহারাজ বলছেন, ঋতরাজ্য সুরথ বনবাসে গেলেন, সেখানে সমাধি বৈশ্যের সঙ্গে দেখা, ধনলোভী স্ত্রী পুত্রগণ বৈশ্যকে পরিত্যাগ করেছিল, দুজনেই বিষাদগ্রস্ত, তারা উপদেশ প্রার্থী হয়ে মেধস মুনির কাছে গেলেন।
বিষাদের মধ্যে তাদের ধর্মজীবন আরম্ভ হলো। চণ্ডী যে গল্পটা নিয়ে, সুরাত সমাধি এবং আমাদের রাজা সুরাত এবং বৈশ্য যে সমাধি, বৈশ্য যে ছিলেন সমাধি, তাদের দুজনের একসঙ্গে দেখা হওয়া, মেধস মুনির কাছে যাওয়া, জীবনে নতুন গল্প শিখলেন, ওইখানে যে দেবী যে ভাগগুলো আছে ওগুলো কিন্তু আর কোথাও নেই, অসুরের যে ভাগ বলা আছে ওগুলো আর কোথাও নেই, সব আমার মনের মধ্যে। কখন আমার ভেতরে আসুরিক গুণগুলো জাগ্রত হয়, কখন কখনো সেটি অবনমিত হয়, আবার কখন আমার মধ্যে দৈবী গুণগুলোকে জাগ্রত হয়। মেধস মুনি কিন্তু নতুন কিচ্ছু শেখালেন না, মেধস মুনি শেখালেন কেমন করে আমার সেই দৈবী শক্তিকে নিজের ভেতরে জাগ্রত হয়। দেখবেন গীতা বা শ্রীরামকৃষ্ণ বা চণ্ডী যে গ্রন্থই আপনি পড়ুন না কেন, নতুন করে কিচ্ছু গল্প শেখায় না, শুধু শেখায় কেমন করে উঠে দাঁড়াতে হয়, কেমন করে নিজের ভেতরের জাগরণ ঘটাতে হয়। এই আত্মজাগরণ যদি না হয় তাহলে কোনোভাবে কিচ্ছুতেই কিচ্ছু হবে না। ঋষি পুত্র শৃঙ্গী মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে তক্ষক দর্শনে তোমার মৃত্যু হবে। অভিশপ্ত নৃপতির বিষয় তৃষ্ণা একেবারে চলে গেল, তখন সুখদেব এসে তাকে ভাগবত শোনালেন। আমরা জানি না যে জীবনটা শেষ হয়ে যাবে, মনে আছে সেই গল্পটা আছে, ধর্মব্যাস জিজ্ঞেস করেছিলেন যুধিষ্ঠিকে, এই জগতে সবচেয়ে আশ্চর্য কি, বলছে নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমির ঘরে, বাদ বাকি আর রইল যারা মৃত্যু নয় সে ভাবছে তারা। এটা হচ্ছে জীবনের সবচেয়ে আশ্চর্যকর ঘটনা, যে আমরা প্রত্যেক দিন দেখছি, বিশেষ করে এই করোনার সময় তো দেখছি প্রত্যেক দিন মৃত্যুটা যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু আমরা তবু মনে করছি আমরা অনন্ত জীবন যাপন করব। আমরা কিছুতেই নিজেদের তৈরি করতে পারি না, ভাবি ওটা করার জন্য অনেক সময় লেগে আছে, কিন্তু প্রত্যেক দিনের যে গোনা দিন চলে যাচ্ছে সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না। রামচন্দ্রের মনে বিষাদ এসেছিল, তখন মহারাজ দশরথ গুরু বশিষ্ঠদেবকে অনুরোধ করলেন পুত্রকে উপদেশ দেবার জন্য। বশিষ্ঠদেব রামচন্দ্রকে যোগাবশিষ্ঠ শোনালেন, আর তার ভেতরের সেই শক্তি সঞ্চারিত হলো। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আমাদের বারবারে বলতেন, মনে অশান্তি ক্রিয়েট করো, কি আছে এই সংসারে, প্রভুর পাদপদ্মে ভক্তি বিশ্বাস অনুরাগ হলো না বলে যে অশান্তি তারই কথা তিনি আমাদের বলতেন। টাকা কড়ি হলো না, বিষয় 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 বাসনা হলো না, মিটলো না, এসে অশান্তি নয়। এই যতক্ষণ না পর্যন্ত আমাদের স্পিরিচুয়াল হ্যাঙ্কারিং তৈরি হয়, আমাদের আধ্যাত্মিক না অপ্রাপ্তি আমাদের ভেতরে যদি তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিছুতেই নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলতেন, যার ভেতরে এই হ্যাঙ্কারিং আছে, আমার যথেষ্ট আধ্যাত্মিক উন্নতি হলো না, সেই একমাত্র জানবে, জাগবে। বলছেন যে মনে করেছে আমার সব হয়ে গেছে, সে একটা বদ্ধ জলা, বদ্ধ জলার জল বেরোতে পারে না, তাতে নতুন জল ঢুকতে পারে না, জল দীর্ঘদিন থাকার ফলে দুর্গন্ধ পচন শুরু হয়, সে জল মানে ব্যবহার করা যায় না, আলটিমেটলি সেই জলকে বার করে দিতে হয়। কিন্তু বেহতা পানি যে সব সময় গতিপথে এগিয়ে চলেছে, যে সব সময় বাধাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তার কোনো তুলনা কিন্তু হয় না, কারণ সে সব সময় এভার ফ্রেশ, সে নতুন চ্যালেঞ্জ খোঁজে। দেখবেন আমাদের জীবনে যখনই কোনো বাধা এসে উপস্থিত হয় না, তখন আমরা সব সময় বলি কেন আমাকে কে বাঁচা হলো, কেন আমার জীবনে যত বাধা হতে হবে, অমুকের আছে কি সুন্দর আছে, তমুকের আছে, এর আছে তার আছে, কিন্তু আমরা কখনো ভাবি না এই বাধাগুলো আমাকে অতিক্রম করবার চেষ্টা করতে হবে, আমরাও কিন্তু এর বাইরে নই। একটা সময় মনে হয়েছিল, আমার নিজের মনে হয়েছিল যে কেন বারবার ভালো কাজ করার চেষ্টা করছি, প্রতি মুহূর্তে কেন বাধাপ্রাপ্ত হচ্ছি। ভারী সুন্দর একটা কথা সেদিনকে পড়ছিলাম, সেই দিন সকালে পড়েছিলাম, সেটা আমার মনের এই যাবতীয় কষ্টকে দূরীভূত করলো। কথাটা হলো এই, সেখানে লেখা আছে, আমরা যখন সোনা কিনতে যাই, তখন যতক্ষণ না পর্যন্ত সেই দামটা দিই, সোনার যে মূল্য স্বর্ণকারকে যতক্ষণ না পর্যন্ত দিই, ততক্ষণ কিন্তু আমরা সন্দেহ করি যে সোনার আংটিটা কেনা হয়েছে সেটা খাঁটি কিনা। বারবার বলি এই ইয়েতে একটু লাগিয়ে লাগিয়ে দেখো না, পরশমণি পরশপাত্রে একটু ঘষে ঘষে, কোষ্ঠীপাত্রে একটু ঘষে ঘষে দেখো ওটা ঠিক কিনা, কিন্তু যে মুহূর্তে আমরা দাম দিয়ে ফেলি সেই মুহূর্তে ইট বিকামস আওয়ার ট্রেশার, তখন এটা আমাদের সম্পদে রূপান্তরিত হয়। আমরা কিন্তু তখন বলি না, লোককে দেখানোর আগে বলি না যে কেমন করে এই এই দেখো এই আমার একটা খাঁটি সোনা, এটা খাঁটি কিনা তোমরা দেখে তারপরে বিচার করো, এই কথা বলি না। আমরা এমনি করে সোনার আংটি দেখাই আর বলি দেখো
দেখেছো কি সুন্দর একটা সোনার আংটি কিনেছি। জীবনও ঠিক তাই, যত আঘাত আসবে তত আমরা আপনারা জানবেন বা আমাদের এটা বোঝা উচিত যে আমরা সঠিক পথের দিকে অগ্রসর হচ্ছি। হিমালয়ে উঠে হিমালয়ের চূড়া থেকে যখন আমরা নিচের পৃথিবী দেখি তখন তার আনন্দ শেষ নেই। আপনারা বাংলাদেশে শহীদ মিনারে উঠতে দেয় কি না জানি না, আমাদের কলকাতায় শহীদ মিনারে একসময় উঠতে দেওয়া হতো। আমি আমার ছেলেবেলায় উঠেছি। প্রথম চারতলা সম্পূর্ণ অন্ধকার, আর সেই উঁচু উঁচু সিঁড়ি আলো থেকে যখন ঢুকিয়ে বাইরের দরজাটা বন্ধ করে দিল আর দূরের সেই ফোঁকর দিয়ে একটু একটু হাওয়া আসছে, মনে হচ্ছে আমি কোথাও ওইখানেই মারা পড়ে যাব। তারপরে সেই বুঝে যাওয়া হলো যে সিঁড়িগুলো বেশ উঁচু, তখন ওই হাত দিয়ে দিয়ে সিঁড়ির মাপ বুঝে বুঝে একটা একটা করে যাওয়ার, চারতলা যাওয়ার পর প্রথম গবাক্ষ দেখতে পেলুম, মনে হলো আহ কি মুক্ত বাতাস। তারপরে আরও খানিকক্ষণ যাওয়ার পর 11তলায় যখন আমরা পৌঁছলাম তখন প্রথম বারান্দা দেখতে পেলুম, জগৎটাকে বড্ড ছোট মনে হচ্ছে। তার উপরের 12তলায় যখন উঠলাম সেখানের বারান্দায় দাঁড়িয়ে মনে হচ্ছে জগৎটা কিচ্ছু নয়, এই যে এত কষ্ট করে 12তলা উপরে উঠে এসেছি, তখন সেই কষ্টটাকে কষ্ট বলে বোধ হচ্ছে না। তখন মনে হচ্ছে ভাগ্যিস কষ্টটা ছিল বলেই তো এত আনন্দ পেলাম। আধ্যাত্মিক জীবনও ঠিক তাই, ভগবান পরীক্ষা করে নেবেন না যে আমি তার অধ্যাত্ম সম্পদ গ্রহণের যোগ্য কিনা, তিনি প্রতি মুহূর্তে পরীক্ষা করে নেবেন, তবে না আমার হাতে ট্রেজার দেবেন। 7 রাজার ধন 1 মানিক আমার হাতে তুলে দেওয়া হবে, এমনি এমনি মুহূর্তে পেয়ে যাব তাও কি হয়। তাই তিনি বারবার আমাদের নানা পরীক্ষার মধ্যে ফেলেন, বলছেন মনের ভেতরে অশান্তি ক্রিয়েট করতে হবে। আমাদের এই ভালো শেরওয়ানি হলো না সেইটা নিয়ে আমাদের অশান্তি, ওই বাবু ভাইয়ের দেখেছি বেশ বড় বড় বোতামওয়ালা শেরওয়ানি করেছে, আমার বোতামগুলো ছোট ছোট, আমাদের মনে এই অশান্তি। আমাদের মনে কখনো কি অশান্তি হয়? মিস্টার এক্স মিস্টার ওয়াই কি সুন্দর মন প্রাণ এক করে ভগবানকে ডাকেন, কই আমি তো তোমাকে এরকমভাবে ডাকতে পারি না, এই জাতীয় কিন্তু অশান্তি আমাদের জীবনে তৈরি হয় না। মহারাজ বলছেন তসমা সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধচ। গীতার 8ম অধ্যায়ের 9ম শ্লোক সেখানে বলছেন আমাকে সর্বক্ষণ স্মরণ করো ও যুদ্ধ করো, মাম অনুস্মর। মাম অনুস্মর শব্দের অর্থ হচ্ছে আমাকে অনুসরণ করো, আমার ভাবটিকে গ্রহণ করো, আমার উপর নির্ভর করো। আমার উপর নির্ভর করা মানে হচ্ছে আমার ভেতরে যে দৈবী সত্তা সেইটার উপর নির্ভর করা। সিস্টার নিবেদিতাকে লেখা যে বিখ্যাত সেই চিঠি আছে সেইখানে স্বামী বিবেকানন্দ বলছেন আমার কাজকে 2টি ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো এই, প্রত্যেক মানুষের মধ্যে যে দেবত্ব আছে সেটা জাগানো, টু প্রিচ আন টু ম্যানকাইন্ড ডিভিনিটি উইদিন, প্রত্যেকের ভেতরে একজন দেবতা বিরাজ করেন সেইটা তাকে জানানো। আর দ্বিতীয়টা কি হচ্ছে না, টু প্রিচ হাউ টু ইউজ ইট ইন টু ডে লাইফ, প্রতিদিনের কাছে কাজে সেই দেবত্বকে সে কেমন করে ব্যবহার করবে। এই গল্পটা আমি বারবার বলি, আপনারা অন্য বক্তৃতাতেও হয়তো শুনে থাকতে পারেন, যে এই ধরুন এই বক্তৃতা শেষ হয়ে গেল, দিনাজপুর আশ্রম বলল যে আপনাকে একটা করে দিব্য ছাতা উপহার দেওয়া হবে। সেই দিব্য ছাতা কেমন, যদি খুলে থাকা হয় চেরাপঞ্জির মতো, যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে আপনি একবারে আপনার বসন্তের মতো ফুরফুরে শুকনো থাকবেন। কিন্তু ছাতাটা দেওয়ার সময় বিবাদমানন্দ ইউজার ম্যানুয়ালটা তাঁর কাছে রেখে দিলেন, আপনি ছাতা পেয়েছেন, বাড়ি থেকে বেরিয়েই একবারে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আপনি ছাতা খুলতে জানেন না, ঠুকছেন বোতাম টেপার চেষ্টা করছেন, ছাতা আর খুললেন, আপনার হাতে ছাতা আছে অথচ আপনি বোকার মতো একবারে ভিজে কাঠ হয়ে গেলেন। ঠিক সেই রকম আমরা যত যদি না জানি আমাদের ভেতরে সেই দেবত্ব আছে এবং দেবত্বকে আমি কেমন করে ব্যবহার করতে পারবো সেটা যদি আমরা অন্তরে অন্তরে অনুভব না করতে পারি, তাহলে কিন্তু আমরা দেবতা হয়েও এই যে যেমন আমরা সাধারণ মানুষের মতো ব্যবহার করে থাকি ঠিক সেই রকম করব। বলছেন আমাকে সর্বদা সর্বক্ষণ স্মরণ করো ও যুদ্ধ করো। যুদ্ধ আমাদের করতেই হবে, সংসারে থাকলে আমাদের যুদ্ধ করতেই হবে, ছাড়লে চলবে না। আমাদের এই ভক্তদের ভেতরে একটা ইয়ে আছে না, দেখবেন এটা একটা ক্লাস আছে, আমি এবার ডাইরেক্টলি সমালোচনা করছি এটার, অনেকজনকে দেখি যে জামার বোতাম খোলা, তারপরে চুল আচরণে ঠিক করে কিন্তু একটা উদাস উদাস ভাব। আধ্যাত্মিকতা তা নয়, কিন্তু আমাদের গুরুদের দিকে তাকিয়ে দেখুন, পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের কী গালাগাল দিতেন। আমরা প্রথম প্রথম সাধু হতে এসে গালে দাড়ি টাড়ি রাখতুম, তারপরে একদিন উনি খুব বকলেন, বললেন তোদের একবার মনে হয় না আমি এই বুড়ো মানুষ দাঁত নাই ডেঞ্চার লাগিয়ে রোজ দাড়ি কাটি, আজকেই যাবি সবাই
গিয়ে সবাই দাঁত দাড়ি কাটবি, তারপরে আয়নার দিকে তাকিয়ে থাকবি, দেখবি কি সুন্দর দেখাচ্ছে, নিজের ভেতরে একটা অদ্ভুত ফ্রেশনেস তৈরি হচ্ছে। এইরকমভাবে তিনি এই স্বাভাবিক জীবনযাপন করার, আর পাঁচজন স্বাভাবিকের মতো, শ্রীরামকৃষ্ণকে দেখুন আর পাঁচজন স্বাভাবিকের মতো, মা আদ্যাশক্তি মহামায়া চাইলেই তো এই ত্রিশূল টিশুল নিয়ে ইদানিং আজকাল মায়ের ছবিতে এইখানে বীণা লাগাচ্ছে, এইখানে ত্রিশূল লাগাচ্ছে, নানা রকমের ছবি তৈরি করা হয়। মা কি তেমন ছিলেন? লুকিয়ে থাকতেন, বর্ণনা আছে যোগীন মার সাথে গঙ্গায় যাচ্ছেন, যোগীন মা আগে আগে যাচ্ছেন, মা তার আঁচলের পেছনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছেন। ভেবে দেখুন আদ্যাশক্তি মহামায়া, তিনি কিন্তু এতটুকু অন্যরকম আচরণ করলেন না, অথচ তার কি ভয়ঙ্কর তেজ। মেয়েদের বিয়ে হচ্ছে না বলছে, যে মেয়েদের বিয়ে হচ্ছে না মা কি করি, বলছে এতে আর চিন্তা করার কি আছে, নিবেদিতা স্কুলে পাঠিয়ে দাও না সুধীরার কাছে, মেয়েগুলো লেখাপড়া শিখবে ভালো হবে। ভেবে দেখুন সেই যুগের মানুষ তিনি এইরকম ভাবনা চিন্তা করছেন, আমাদের এই আচরণগুলো যেন খুব স্বাভাবিক হয়। তারপরে বলছেন তাকে আশ্রয় করে সংসারের কর্তব্য করো। এখানে আশ্রয় করা মানে শুধু স্বার্থদুষ্ট অবলম্বন নয়, সেই সাথে তাতে আসক্ত হওয়া, তাকে মনে প্রাণে ভালোবাসা। এই আসক্ত শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাকেই চাই, আমি নিশিদিন তোমায় ভালোবাসি, এই যে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না, এই বোধটা আমাদের ভেতরে জাগাটা ভীষণ জরুরি। এই বোধটা যদি না জাগে তাহলে কিন্তু হবে না, ভগবানকে ছাড়া আমি আর কাউকে চাই না, এই বোধটা আমাদের আসা খুব খুব জরুরি। আসক্ত হয়ে যাওয়া, সেই প্রেমিক প্রেমিকার প্রতি আসক্ত হয়, প্রেমিকা প্রেমিকের প্রতি আসক্ত হয়, না দেখে থাকতে পারি না। শ্রীকৃষ্ণ বিপিনে বাঁশি বাজালেন, গোপীরা অবাক হয়ে ভাবছে যে এই আকর্ষণ কি করে চলে যাব। গোপ বালকরা তার স্বামীরা সেই দরজা অর্গল রুদ্ধ করে দিয়ে গেছেন, অশোক মিত্র দয়া করে মাইক্রোফোনটা অফ করবেন, দরজা অর্গল রুদ্ধ করে দিয়ে গেছেন, অশোক মিত্র আপনার মাইক্রোফোনটা অফ করবেন। আচ্ছা আমি অফ করে দিচ্ছি, একটু দাঁড়ান। এইটা হচ্ছে কথা, সেই এই অবস্থায় সে দরজা অর্গল রুদ্ধ করে দিয়েছেন, কিছুতেই তারা শ্রীকৃষ্ণের কাছে যেতে পারছেন না। গোপীদের মনে হচ্ছে শরীরটা এটাই তো বন্ধন, এটা যদি চলে যায় তাহলে আমি সূক্ষ্ম শরীরে ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে পারবো, এত যে প্রিয় আমাদের শরীর, সেই শরীর তারা ত্যাগ করে দিয়ে চলে গেলেন। এইটা হচ্ছে আসক্তি, এইটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে জাগবে ভগবানের প্রতি, ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না, কিছুই কিছু নয়, এটা হতেই থাকবে। তাই বলছেন তার সাথে সেই সাথে তাঁতে আসক্ত চিত্ত হওয়া, তাকে মনে প্রাণে ভালোবাসা। এই ভালোবাসাটা ভীষণ জরুরি, আমি যদি ভালো না বাসতে পারি জগৎ সংসার কিচ্ছু করতে পারবো না। এই ভালোবাসাটা খুব জরুরি, আপনি যদি আপনার সংসারকে না ভালোবাসেন সংসারের যাবতীয় হ্যাজার্ডস আপনি কিছুতেই সামলাতে পারবেন না। তাই ভগবানকে যখন আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি তার দেয়া আঘাতগুলো আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যায়। বলছেন মাইয়াসক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়, অর্জুন তুমি আমাকেই আশ্রয় হও আর আমাতে আসক্ত চিত্ত হও। ঠাকুর বলছেন খুঁটি ধরে সংসার করা, এক হাতে ঈশ্বরের পাদপদ্মে রেখে আরেক হাতে সংসার করা, আর দুই হাতে সংসার করেও কুলিয়ে উঠতে পারছি না আমরা। খুঁটি মানে হচ্ছে ভগবান, তার পাদপদ্মে প্রীতি অনুরাগ আনা চাই, সবটুকু ভগবানকে দেওয়ার কথাও বলছেন না, বলছেন এক হাত দিয়েই ভালোবাসো, তুমি খানিকটা তাকে ভালোবাসো কিন্তু অবশ্যই ভালোবাসো, এই আসক্ত চিত্ত না হলে কিন্তু খুব সমস্যা। সংসার থেকে অনাসক্তভাবে কর্ম করার অনেকগুলি উপমা দিয়েছেন ঠাকুর। গ্রাম দেশে ছুতোর মেয়েরা চিঁড়ে কাটে, চিঁড়ে কুটে, যে নড়েচড়ে যে নেড়ে চেড়ে দেয় সে হুঁশ রাখছে যেন মুসলটা হাতের ওপর না পড়ে, ছেলেকে মাই দেয়, অন্য হাতে ভিজে ধান খোলায় নেড়ে নেয়, খদ্দেরদের বাকি পাওনার কথা বলে, তার বেশিরভাগ মন রয়েছে মুসলে, মাত্র এক আনা মন দিয়ে বাকি এতগুলো কাজ করছে, তাকে অনেক দিন ধরে এটা অভ্যাস করতে হয়েছে, কাজেই এখন আমাদের সাধন
অর্থাৎ নিত্য অভ্যাস করতে হবে এবং তা প্রীতি ও অনুরাগের সঙ্গে করতে হবে, গুরু বলে গেছেন বলে যন্ত্রের মতে নয়। এই যে উদাহরণ দিচ্ছেন, এই মুসলে একজন একজন ঢেকিতে পা ধাপ দিতে থাকে আর একজন সামনে বসে থাকে, তিনি মুসলে এটা দেয়, ওগুলো যেটা ভাঙা হলো সেটা তুলে দিয়ে আবার নতুন জিনিস দেন, তারপরে সামনে কড়াই রাখা আছে, সেই কড়াইতে তিনি সেই ভিজে এগুলোকে একটুখানি ইয়ে করে নেন, শুকিয়ে নেন, সন্তানকে স্তন্যদান করেন, আবার যিনি খরিদ্দার আছে তার সঙ্গেও কথা বলেন। এই এতগুলো বলছেন একানা মন দিয়ে, কিন্তু তার সমস্ত মনটা পড়ে আছে এই হাতের দিকে, মুসলের দিকে, যাতে মুসলটা তার হাতের ওপর না পড়ে, তার হাতটা ভেঙে না যায়, এটার দিকে তার পড়ে রয়েছে। ঠিক ওই রকমভাবে আমরা একানা মন দিলে সংসারটাকেই করতে পারি, আর বাকি মনটা ভগবানকে দিলেও হবে। আমরা একসময় ভূতেশ আনন্দজি মহারাজকে গিয়ে বলেছিলাম, মহারাজ জানেন তো এত কাজ করি না, কিছুতে আর জপ ধ্যান করার সময় পাই না। মহারাজ তো খুব মিষ্টি করে কথা বললেন যে কাজ নয় বলো অকাজ। বলছেন ভালো করে সারাদিন খুঁজে দেখবে, এত অকাজ করি আমরা, সেই অকাজগুলোকে যদি জুড়ে কাজে রূপান্তরিত করি দেখবে হেউ ঢেউ খেয়ে যাবে। সত্যি সত্যি আমরা ফিরে এসে সব দু তিনজন ব্রহ্মচারী মিলে চিন্তা করা শুরু করলাম যে কোন সময়টা আমাদের অকাজের, সেই অকাজের জায়গাটাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করলাম। দেখলাম এত অকাজ করি, এবং মূল অকাজের আসল জায়গাটা কোথায় জানেন তো, যেটা খুব এভারলাস্টিং হয় সেটা হচ্ছে পরনিন্দা পরচর্চা, একবারে তেঁতুলের আচারের মতো আকর্ষণীয়। আমার সামনের বাড়ির মিসেস ঘোষ কী করলেন সে জানার কোনো প্রয়োজন নেই, ও বাড়িতে অনিডা টিভি এসেছে কি না, বড় 5 লিটারের ফ্রিজ এসেছে কি না, তাতে কীরকম ঠান্ডা হয়েছে, এসব আমাদের কোনো জানার প্রয়োজন নেই। কিন্তু আমরা কত সময় বেরিয়ে যাই, আমি তো মাঝে মাঝে দেখি যে ফেসবুক করতে গিয়েই কত সময় বেরিয়ে যায়, মাঝে মাঝে আসক্তি আমাদেরও আসে, আচ্ছা ওই পোস্টটা দিয়েছিলাম ওটা কতগুলো কমেন্ট এলো, খুলে খুলে দেখছি কাজের ফাঁকে ফাঁকে। এই অকাজ, এই অকাজগুলোকে যদি আমরা কাজে রূপান্তরিত করতে পারি, আমি বলছি তা আপনাদের উপদেশ দিচ্ছি, এমন নয় যে আমি এই দোষের বাইরে, আমি একে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছি কনশিয়াসলি, সচেতনভাবে। এই সচেতনতাটা খুব প্রয়োজন আছে, আমরা যদি সচেতনভাবে দোষ আছে আমাদের এটা জেনে যদি সচেতনভাবে এটাকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করি, এই পেরিয়ে যাওয়াটা সহজ হবে। তাই বলছেন নিত্য অভ্যাস করতে হবে তার, এবং তার প্রীতি অনুরাগের সঙ্গে করতে হবে, নিত্য অভ্যাস করতে হবে। একটি লোক আমাকে এসে বলছিল, দেখুন দেখি আমি এত লেখাপড়া শিখে শেষকালে একটা ডিপার্টমেন্টাল স্টোরে অ্যাকাউন্টস দেখি। আমি তখন বললাম হ্যাঁ ঠিক বলেছেন, এটা তো আপনি এত লেখাপড়া শিখেছেন ডিপার্টমেন্টাল স্টোরে অ্যাকাউন্টস দেখেন, এটা নট অ্যাকর্ডিং টু ইয়োর মেরিট, এটা ঠিকই, কিন্তু একবার ভাবুন তো যে ডিপার্টমেন্টাল স্টোরে আপনি অ্যাকাউন্টস দেখছেন এইগুলো আপনাকে কী কী দিয়েছেন। তিনি বলতে থাকলেন হ্যাঁ আমাকে প্রত্যেক মাসে খাবার পয়সা দেয়, সামাজিক প্রতিপত্তি দেয়, ছেলে মেয়েদের লেখাপড়া করার ব্যবস্থা করে দেয়, তাছাড়া একটা ডিসেন্ট লাইফ লিড করতে দেয়। আমি বললুম যে এই চারটিকে যদি দেখেন তাহলে দেখবেন এই যে কাজটাকে মনে হচ্ছে এটাকে আপনার খারাপ বলে বোধ হবে না। আসল কী জানেন তো, আমাদের নেতিবাচক মনগুলো সবসময় এগিয়ে আসে, সে আমাদের ভাগ সব জিনিসের ভেতরে যে খারাপ যেগুলো সেগুলোর দিকে আমাদের দৃষ্টিকে আকর্ষণ করে, ওই জিনিসগুলোর ভেতরে যে অনেক ইতিবাচক জিনিস আছে সেটার দিকে আমরা কখনো ফিরেও তাকাই না। আর ফিরে তাকাতে পারি না বলেই আমরা কোনো কিছুতে স্যাটিসফাইড হইনি। এমন মানুষের কাছে যদি 7 রাজার ধন 1 মানিকও এনে দেন সে তাতেও স্যাটিসফাইড হবে না। সেই গল্প আছে না, একজন খুব সমালোচনা করে, এই আজকে নুন খাবারে নুন কম, কালকে মিষ্টি কম, একদিন সবাই খুব খেটে খুঁটে রান্না করেছে যে কোথাও যেন কোনো ত্রুটি না হয়, তাকে খেতে দেওয়া আছে, সবাই তাকিয়ে আছে তার দিকে, কি বলে লোকটি খাওয়ার পরে বলছে এত ভালো ভালো নয়, মানে সে ভালো নয় বলবে এটা ঠিক করে রেখেছে, তাই সে বলছে এত ভালো ভালো নয়। এই নেতিবাচক চিন্তার এক থেকে এগোতে হয়, এটা এগোনোর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ইতিবাচক চিন্তা দিয়ে মনকে ভরিয়ে রাখুন। আমার একদিন হঠাৎ করে মনে হলো এই হাতে ব্যথা হয়েছিল, কিছুতেই ময়লা জলের বালতিটা ফেলতে পাচ্ছি না, তবে খানিকক্ষণ বাথরুম পরিষ্কার করতে হবে বলে কলটা চালিয়ে দিলাম, তাতে বালতিটা উথলে উথলে পড়বে। দেখলাম বেশ খানিকক্ষণ যাওয়ার পর থেকে খানিকক্ষণ বাদে দেখলাম ময়লা জলের বালতিটা ধীরে 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 ময়লাগুলো বেরোতে আরম্ভ করেছে, ওই উপচে উপচে যে পড়ছে ময়লাগুলোই বেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র ওই পরিষ্কার জলটাই আছে। আবার বলছেন হাতে তেল মেখে কাঁটাল ভাঙো, তাহলে আঠা লাগবে না। আশ্চর্য উপমা, কাঁটাল ভাঙা মানে সংসার করা,
আঠা মানে আমার ছেলে, আমার টাকা, আমার সংসার, এইরূপ বুদ্ধি। তেল মানে হচ্ছে প্রীতি অনুরাগ, তার পাদপদ্মে অনুরাগ লয়ে সংসার করলে বিষয়ে আসক্ত হয়ে পড়বে না। জীবনে যদি এত দেখার পরেও আমাদের যদি বিষয়ে আসক্তি হয় তাহলে আমাদের কিছু বলার নেই। একটুখানি পারলে ঘুরে ঘুরে দেখবেন। আমার খুব সৌভাগ্য হয়েছিল ওই আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছিলেন তার জন্য কিছুদিন মেডিকেল কলেজে রাত্রি জাগা। মেডিকেল কলেজে রাত্রি জাগার ফলে খুব কাছ থেকে জীবন এবং মৃত্যুকে দেখলাম। এই মৃত ব্যক্তিকে নিয়ে আসা হচ্ছে, প্রায় মৃত ব্যক্তিকে নিয়ে আসা হচ্ছে, ধীরে ধীরে সে জীবনের দিকে ফিরে যাচ্ছে। আর ওই যিনি জীবনে ফিরে আসছিলেন তিনি আচমকাই চলে গেলেন। জীবনটা খুব আনসার্টেন, জানেন তো। এই বোধটা আমাদের জাগানো দরকার, তাহলে দেখবেন এই আমার 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 এই বোধগুলো চলে যাবে। আমার সত্যিই কোনোটা নেই, আমার হচ্ছে ঈশ্বর, উচ্চ আদর্শ, আমার উচ্চ ভাবনা, আমার উচ্চ চিন্তা, এগুলো আমার, আর বাকি কোনো কিছু আমার নয়। এই জগৎ সংসারে যা কিছু দেখি কোনোটা আমার নয়। একটা বেদান্ত কেসের এই গ্লোবাল বেদান্ত বলে একটা ইংরেজি পত্রিকা বেরোয়, সিয়াটল আশ্রম থেকে বার করে, সেখানে একটা ছোট্ট কার্টুন বেরিয়েছিল যে একজন লোক প্রচুর টাকা পয়সা নিয়ে, ডলার নিয়ে চলেছে ইয়েতে আমাদের স্বর্গদ্বারে এসে দাঁড়িয়েছে, আর সেই দূত যে আছে সে বলছে ট্রাভেল লাইট, কিপ অল ইওর বিলঙ্গিংস আউটসাইড। সে ভাবছে আমি তো কোনো কাপড় জামা নিয়ে আসিনি, সঙ্গে করে কিছু টাকা নিয়ে এসছি। তখন সে ডাস্টবিনের দিকে তাকিয়ে দেখছে হিপ হয়ে পড়ে আছে ডলার, সেগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো অপ্রয়োজনীয় হয়ে গেছে। অথচ এইগুলো সংগ্রহ করতে আমি বলছি না যে আপনারা জমাবেন না, আমরা বলছি না যে বিপদের জন্য করবেন না, অতিরিক্ত যেটা না হলেও আমাদের চলে এই অতিরিক্তকে ছাড়তে শিখুন। অতিরিক্তকে ছাড়লে, ছাড়তে যদি শিখি তাহলে আমাদের হবে। বলছেন সংসারে থাকবে যে ওয়ে অফ লিভিং, কেমন করে থাকবো শুধু বললেই হবে না তো, যে ঈশ্বরের কেন্দ্র করে জীবনযাপন করো, বাট উইল বি দ্য স্টাইল অফ আওয়ার লিভিং, সেইটা বলছেন। বলছেন সংসারে থাকবে বড় মানুষের বাড়ির দাসীর মতো, মনিব বাড়ির সব কাজ সে খুব যত্ন করে করে, কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি বা এ ছেলে তার নয়, তার মন দেশে পড়ে থাকে। আরও কটি দৃষ্টান্ত দিয়েছেন, নষ্টা স্ত্রীলোকের মতো থাকো, ঘরকন্যার সব কাজ সে খুঁটিয়ে করে কিন্তু তার মন পড়ে থাকে অন্যত্র। পানকৌড়ির মতো থাকো, পানকৌড়ি সর্বদা জলে ডুব মারে কিন্তু আবার ডানা ঝাড়া দিলে তার গায়ে জল থাকে না। পাকাল মাছের মতো থাকবে, পাকের ভেতর থাকতে হয় তবু গা পরিষ্কার ঝকঝকে, কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন পড়ে থাকে আড়ায় যেখানে ডিম রয়েছে। দাঁতের ব্যথা যদি থাকে তব সব কর্ম করছে কিন্তু মনটা আছে দরদের দিকে। নর্তকীর মন থাকবে যেমন মাথায় কলসি রেখে নাচে, পশ্চিমের মেয়েরা মাথায় জলের ঘড়া লয়ে হাসতে হাসতে কথা কইতে কইতে পথ চলেছে। আমার উদ্দেশ্যর দিকে মন, এটা সবটারই মানে মূল লক্ষ্য হচ্ছে উদ্দেশ্যর দিকে মন রাখা। আমাদের সমস্যা হচ্ছে আমরা বিধেয়র দিকে মন রাখি, সেই কারণে উদ্দেশ্য আমাদের বরাবর অধরা থেকে যায়। আমরা যদি আমাদের বিধেয় থেকে মনটা তুলে উদ্দেশ্যর দিকে ধাবিত করি অবশ্যই আমাদের কাজ হবে। মাস্টারমশাইকে বলেছিলেন সংসারে সকলের সঙ্গে খুব মিশবে যেন কত আপনার, কিন্তু মনে মনে জানবে তারা তোমার কেউ নয়, তুমিও তাদের কেউ নও, তোমার বলতে শুধু ভগবান, স্ত্রী পুত্র ঘরবাড়ি সব তার। এই বোধটা আসা খুব কঠিন, এটা অবশ্যই আদর্শ, এইটার দিকে আমাদের যেতে হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই অবস্থা আমরা প্রাপ্ত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মনে শান্তি আসবে না। মাস্টারমশাইয়ের দ্বিতীয় প্রশ্নের আলোচনা শেষ হলো। মাস্টারমশাইয়ের তৃতীয় প্রশ্ন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর বলেছিলেন হ্যাঁ অবশ্য ঈশ্বরকে দর্শন করা যায়, তবে মধ্যে মধ্যে নির্জন বাস, ঈশ্বরের নাম গুণগান, সাধুসঙ্গ, সদাসৎ বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। এইসব উপায় কেন অবলম্বন করব? না ঈশ্বর তিনি অতি জ্যোতির্ময় বস্তু, অত্যন্ত পবিত্র বস্তু, আমার হৃদয় প্রদেশ যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু ঈশ্বরের অধিষ্ঠান হবে না। আমার মনে আছে একবার এক জায়গায় পুজো করতে গেছিলাম দুর্গা পুজোয়, নতুন পূজারি, তাকে বলছি পীঠ পূজা করো, তিনি সে তার পিঠে হাত দিয়ে বসে আছে, মানে নিজের পীঠটা স্পর্শ করছে পীঠ পূজা করবে বলে। পীঠ মানে হচ্ছে হৃদয় পীঠ, দেবী পীঠ, এইখানে দেবতা এসে বসেন, সেই হৃদয়টাকে পরিষ্কার করতে হয়।
সেই হৃদয়ে যেন কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এই জাতীয় নানা মালিন্যতে অপূর্ণ যেন না থাকে, সেটাকে ঝকঝকে তক্তকে পরিষ্কার করতে হয়, তবে ঈশ্বরকে দেখা যায়। ঈশ্বরকে কিন্তু ওভাবে দেখা যায় না, তাকে অনুভব করা যায়, তার গুণে গুণান্বিত হয়। ব্রাদার লরেন্স খুব অল্প লেখাপড়া শিখে চার্চে এসেছিলেন। অ্যাবট ভাবছেন একে কী কাজ দেবেন, তাই বাসন মাজার কাজ দিলেন। ব্রাদার লরেন্স বাসন মাজেন সারা দিন ধরে, আর মনে করেন প্রভু যিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ দেখছেন। আর এই তার কাজ দেখতে দেখতে তার ভেতরের ভেতরে পরিবর্তন হতে থাকে। প্রভু যিশু কাজ করে দেখছেন, অতএব ফাঁকি দেয় না, নিখুঁত করে দেখেন। বুদ্ধেশানন্দজি মহারাজকে একবার জিজ্ঞেস করেছিলাম, কারুর কারুর ঘরে গিয়ে দেখি ঠাকুর ঝকঝকে তকতকে, কারুর কারুর ঘরে গিয়ে দেখি ছবি কিন্তু ম্লান, এরকমটা কেন হয়? উনি বলেছিলেন, যারা বিশ্বাস করে শ্রীরামকৃষ্ণ ওই ঘরের ছবির মধ্যে বসে আছে, তাদের ভেতরে নৈতিক আচরণ বদল হয়। ঠাকুরের সামনে কি আমরা মিথ্যে কথা বলতে পারি? ঠাকুরের সামনে কি আমরা পাটোয়ারি করতে পারি? তাই তাদের পাটোয়ারিও করা হয় না, মিথ্যা কথাও বলা হয় না, তাদের ভেতরের আমূল পরিবর্তন হবে। আর যত আমূল পরিবর্তন হতে থাকে, সে তার সেই ঝকঝকে মন নিয়ে ঈশ্বরকে দর্শন করে, তখন ঈশ্বরের চেহারা ঝকঝকে তকতকে নিপুণ পরিষ্কার হয়ে যায়। চতুর্থ প্রশ্ন, মনের কিরূপ অবস্থায় ঈশ্বর দর্শন হয়? ঠাকুর উত্তর দিয়েছিলেন, ছেলের জন্য টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কে বলো দেখি ঈশ্বরের জন্য চোখের জলে এক ফোঁটা ফেলেছে, খুব ব্যাকুল হয়ে কাঁদলে ঈশ্বরকে দেখা যায়। মায়ের ছেলের ওপর টান, সতীর পতির ওপর টান এবং বিষয়ীর বিষয়ের ওপর টান, এই তিন টান একত্র হলে তবে ভগবান দেখা দেন। এই রকম টান বা ভালোবাসার দৃষ্টান্ত ঠাকুরের জীবনে আমরা বিশেষভাবে দেখতে পাই। মা দেখা দে, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, কমলাকান্তকে কৃপা করেছিলি বলে সাধন অবস্থায় কত কেঁদেছেন, তখন যেন এক টান, যখন দুই টান হলো গঙ্গার পোস্তার মুখে ঘষে কেঁদে কেঁদে বলছেন, জীবনে আরেকটা দিন বৃথা চলে গেল, এখনও তো দেখা পেলাম না, কি হবে মা আমার। যখন তিন টান হলো, তিনি মন্দিরে বলির খাড়া নিয়ে প্রাণ বিসর্জন করতে উদ্যত হলেন। তিন টান দিয়েই মাকে পেয়েছিলেন তিনি। এই তিন টান দিলেই এখনই ঈশ্বর দর্শন হয়। এই টান শব্দের অর্থ বোঝাতে গিয়ে ঠাকুর যেটা বুঝছেন, বলতে চেয়েছেন যে ঈশ্বরের প্রতি প্রিয়তা বুদ্ধি। দেখুন, সতীর পতির প্রতি টান, সতীর প্রিয় হলো তার পতি। সন্তানের প্রতি মায়ের টান, সন্তানের প্রতি মা হলেন মায়ের কাছে সন্তান তার সবচেয়ে প্রিয় জিনিস। আর বিষয়ের বিষয়ের প্রতি টান, বিষয়ের কাছে অর্থের আকর্ষণটা সবচেয়ে বেশি। আমরা যদি ঈশ্বরের প্রতি এই প্রিয়তা বুদ্ধিটা জাগ্রত করতে পারি, তবে অবশ্যই হবে, তখন আমাদের এই ছোটাছুটি করে কান্নাকাটি করতে হবে না। ঠাকুর বলছেন, আমি ষোলো টান করে গেছি, তোরা এক টান কর। এই এক টানটা মানে হচ্ছে সেই অনুরাগটা, সেই ভাবটা আমাদের রাখতে হবে। আমরা কজন ভাবি ভগবানকে দেখা হলো না বলে আমার মন প্রাণ একেবারে আটুপাটু করছে, ভাবটা আমাদের কিন্তু বড় একটা আসে না। আমরা সব কিছু চাই, টেলিসিরিয়াল চাই, রাজনীতির চটপটা চাই, তারপরে ভালো লাগা মন্দ লাগা, ব্যাংকের ইন্টারেস্ট, তারপরে ইনভেস্টমেন্ট হাই লো, মিউচুয়াল ফান্ড, সমস্ত কিছুর সঙ্গে একটুখানি ভগবানকে চাই। তাই আমাদের এই সব কিছুর ভেতরে আমরা একটুখানি ভগবানকে পাই। আর এ এমন অদ্ভুত স্বাদ, সামান্য খেয়ে মন ভরে না। আমাদের ভূতেশানন্দজি মহারাজ শর্মার রাবড়ি খেতে ভালোবাসেন। আপনারা কলকাতায় কতজন এসেছেন জানি না, কলকাতায় একসময় খুব বিখ্যাত রাবড়ির দোকান ছিল শর্মার রাবড়ি। ভূতেশানন্দজি সেই শর্মার রাবড়ি খেতেন। শর্মার রাবড়ি কেমন? না, এমন যেমন রাবড়ি আপনারা দেখেন যে একটা করে স্বর ভেসে ভেসে আছে, সেরকম নয়, একবারে ঘন ইউপির লোকেদের রাবড়ি। আমরা একবার ভূতেশানন্দজির শতবর্ষে সবাইকে আমাদের ছোট ছোট একটা কটোরায় করে ওই রাবড়ি খাওয়ানো হয়েছিল। আমরা খেয়ে নিজেরাই নিজেদের ভেতরে আলোচনা করছি, এই সামান্যটুকুতেই কীরকম মন ভরে যাচ্ছে, এই জিনিস বেশি খাওয়া যায় না। ঈশ্বর লাভের প্রতি ওই অনুরাগটুকু, একটু সামান্য অনুরাগ থাকলেই হলো, ওই সামান্যই আমাদের অসামান্যের পথে এগিয়ে নিয়ে যাবে। আমরা যখন আগুন জ্বালাই, ওই প্রদীপে আগুনটা জ্বালাই, তখন দীপ দীপ করে জ্বলে, তারপরে ধীরে ধীরে চলতে চলতে সেই আলো প্রজ্বলিত হয়। সেই প্রদীপ থেকে আগুন নিয়ে যখন যজ্ঞাগ্নি জ্বালাই, তখন সে দাউ দাউ করে জ্বলে। সেই প্রদীপ থেকে আগুন দিয়ে যখন রান্নার জন্য কাঠ জ্বালাই, তখন তার সেই তেজ সমস্ত কিছু দেখলে বিস্ময় হতে হয়, ওর উৎস কি ওই ছোট্ট আগুনটুকু?
ঠিক ওই রকমভাবে ঈশ্বরের প্রতি একটা জেনুইন ভালোবাসা থাকতে হবে, অনুরাগ থাকতে হবে। একটা সময় দেখবেন সে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। শুরু করেছিলাম রবীন্দ্রনাথ দিয়ে, শেষও করছি সেখানে রবীন্দ্রনাথ লিখছেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে, যত সব মরা গাছে ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে। আমাদের ভেতরে তখন সমস্তটা পুড়ে ছাই হয়ে গিয়ে আমরা সেই অনন্তকে ধরে রাখবার চেষ্টা করব। আজকে আমরা এখানেই থামি, ভগবানের ইচ্ছা হলে আবার আগামী শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনারা সবাই ভালো থাকবেন, এটা আমাদের একবারে আন্তরিক প্রার্থনা।